আজকের রাশিফল 1 জুন 2019 শনিবার, তিথি কৃষ্ণ ত্রয়োদশী, জন্মরাশি হল মেষ, সূর্যোদয় সকাল 4:53 এবং সূর্যাস্ত বিকাল 6:18। মেষ রাশি রাশিফল। আজ কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে, ভালো কাজ করেও বদনাম নিয়ে চিন্তা হবে, শরীরে কোনো অসুবিধা বৃদ্ধি পাবে, নতুন কোনো কাজের জন্য চেষ্টা হতে পারে, বাড়িতে কোনো কিছুর জন্য আনন্দ বাড়বে, পেটের কোনো কষ্ট বৃদ্ধি পাবে, প্রেমে অশান্তি থেকে সাবধানে থাকুন। আপনি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল, তাই দীর্ঘযাত্রা এড়ানোর চেষ্টা করুন। আজ আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। ঘরে সমস্যার উত্থান হতে পারে, কিন্তু ছোট সমস্যা নিয়ে আপনার সঙ্গিনী সমালোচনা করা পরিত্যাগ করুন। কর এবং বীমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়ার প্রয়োজন আছে। আজকের ভাগ্য সংখ্যা হল 7। বৃষ রাশি রাশিফল। আপনার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করা প্রত্যাখ্যান করুন। আপনার সঠিক মনোভাব ভুল মনোভাবকে টেক্কা দেবে, আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে। আজ একটি লাভজনক দিন, কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাববেন সে আপনাকে আজ নিচু দেখাবে। আপনার বিষণ্ণ জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে। আজ পূজাপাঠের জন্য খরচ করুন। আজ একটু বুঝে বন্ধুর সঙ্গে চলুন, বিবাদ হতে পারে, কোনো কাজের দ্বারা আজ সুনাম পাবেন, সাধু সেবার জন্য নিজের মনে আনন্দ হবে, ভাই বোনের সাথে সমস্যা বাড়তে পারে, সংসারে কোনো কারণে বিবাদ হবে, ব্যবসায় ভালো সুযোগ আসবে, শত্রুর জন্য ভয় বাড়তে পারে, বাবার শরীর নিয়ে কোনো চিন্তা বাড়বে, বিদেশে থাকা কোনো বন্ধুর আজ খবর আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হল 7। মিথুন রাশি রাশিফল। আজ বাড়তি কোনো বাজে খবর আসার জন্য চিন্তা বাড়বে, চাকরির জায়গায় কোনো কারণে সম্মানহানি হতে পারে, মনের মতন কোনো লোকের সঙ্গে আজ দিন কাটাতে পারবেন, শরীর সুস্থ হওয়ার জন্য আনন্দ হবে, আইনি কোনো কাজের জন্য খরচ বাড়বে, সংসারে কোনো অতিথি আসতে পারে, নতুন কোনো প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে, প্রেমের ব্যাপারে ভালো সুযোগ আসবে, চোখের কোনো সমস্যা আজ বাড়তে পারে, আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন, আপনার প্রত্যয়ের প্রত্যাশা আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বারা উন্মুক্ত হবে, জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে, পুরানো পরিজনের সম্পর্কগুলি পুনর্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো, আপনার প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ করবেন না। আজকের ভাগ্য সংখ্যা হল 5। কর্কট রাশি রাশিফল। নির্দিষ্ট কিছু কাজ হতাশাব্যঞ্জক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে, সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনর্জীবিত করার দিন, আপনার ভালোবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে, আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে, আজ মনের কোনো আশা পূরণে বাধা আসবে, অযথা অপমানিত হতে পারেন, ভালো বন্ধুকে আজ চিনতে পারবেন, পড়াশোনার জন্য আজ কোনো রকম চাপ আসতে পারে, পেটের সমস্যা আজ হতে পারে, আজ কাজের প্রতি অনীহা আসবে, খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হবে, কোথাও বেড়াতে যাওয়া নিয়ে বাড়িতে আলোচনা হবে, বাড়তি কোনো খরচ থেকে সাবধানে থাকার দরকার আছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। সিংহরাশি রাশিফল। আজ অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে, পড়াশোনায় সাফল্য আসতে পারে, অসৎ লোকের থেকে সাবধানে থাকুন, আর্থিক ব্যাপারে কোনো চাপ বৃদ্ধি পাবে, কোনো কাজের জন্য মনে কষ্ট বাড়বে, মায়ের শরীরের জন্য খরচ বৃদ্ধি পাবে, সন্তানের কোনো কাজের জন্য মনে শান্তি আসবে, আজ কোনো পাওনা আদায় হতে পারে, তবে মানসিক দিক দিয়ে শান্তি পাবেন, বাইরের কোনো লোকের জন্য খরচ বাড়তে পারে, দুপুরের পরে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে, হাওয়ায় প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না, তার চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন, আর্থিক দিক থেকে উন্নতি নিশ্চিত, আপনার পছন্দের মানুষ খুশিতে আছে, তার জন্য সন্ধ্যায় কিছু বিশেষ পরিকল্পনা করুন, কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীর মানসিক সহায়তা প্রদান করতে পারেন, সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে, আজ আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা প্রদান করবেন। আজকের ভাগ্য সংখ্যা হল 7। কন্যা রাশি রাশিফল।
আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন। একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন। যদি ভ্রমণরত হন তাহলে সমস্ত জরুরি নথি নিয়েছেন কিনা তা মেলিয়ে নিন। আজ আপনার স্ত্রীর সাথে কোনো কারণে গণ্ডগোল হতে পারে, কোনো কাজের জন্য বাড়িতে অপমানিত হতে পারেন, প্রেমের ব্যাপারে আশাভঙ্গ হবে, গুরুজনের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা হবে, আয় ও ব্যয় আজ ঠিক থাকবে না, সকালের দিকে আর্থিক চাপ আসতে পারে, গান বাজনার জন্য দিনটি ভালো। আজ বাইরের কোনো অশান্তি বাড়িতে আসতে পারে, বন্ধুদের ব্যাপারে চিন্তা বাড়বে, দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য বাড়িতে আলোচনা হবে, মাথার যন্ত্রণা আজ বাড়তে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। তুলা রাশি রাশিফল। আজ প্রেমের ব্যাপারে চিন্তা বাড়তে পারে, আজ যে কোনো অশান্তি থেকে দূরে থাকুন, প্রিয়জনের কাছে আঘাত পেতে পারেন, কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে, পেটের কষ্ট আজ বাড়বে, ব্যবসা আজ ভালো যাবে, আজ কিছু উপহার পাবেন, কোনো অচেনা লোকের জন্য বিপদ হতে পারে, অতিরিক্ত খরচ আজ হবে, আইনি কাজের জন্য বিশেষ আলোচনা হবে, বিবাহের ব্যাপারে কথাবার্তা বন্ধ রাখার দরকার আছে, স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন আছে, আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় ইচ্ছাগুলি পূর্ণ হবে, বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকায় শ্রেয় হবে। মনে রাখবেন, আমরা সংবেদনশীল কাজ দিয়ে জীবনের মূল্য দিই, তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল, ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ককে উন্নত করবে, কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে, আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। বৃশ্চিক রাশি রাশিফল। আপনার পরিবার আপনার কাছ থেকে অনেক আশা করতে পারেন, যা আপনার কাছে জ্বালাতনের বিষয় হতে পারে। আজ আপনার উচিত জমি ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপর নজর কেন্দ্রীভূত করা। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়। আপনি একে অপরের সঙ্গে আজ অন্যদিকে থাকবেন। আজ আপনি পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অদ্ভুত পরিবর্তন আনতে পারেন। কিছু জিনিস আপনার বিবাহিত জীবনকে সত্যিই সুন্দর করবে। আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন। আজ পেটের সমস্যার জন্য খাবারে অনীহা আসবে, সত্য রক্ষা করতে গিয়ে অপমান জুটবে, দূরে কোথাও ভ্রমণে বাধা আসবে, ব্যবসা ভালোই যাবে, কিছু সঞ্চয় আজ হতে পারে, সন্তানদের জন্য চিন্তা বাড়বে, আজ সকালের দিকে কোনো অশান্তি হতে পারে, অপরের কোনো উপকার করতে গিয়ে ক্ষতির সম্ভাবনা আছে, বাড়তি কোনো সমস্যা থেকে সাবধানে থাকুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। ধনুরাশি রাশিফল। আজ কোনো শুভ যোগাযোগ আসতে পারে, অর্থজাতীয় রোগ হওয়ার আশঙ্কা রয়েছে, মাথায় আঘাত লাগার সম্ভাবনা আছে, বাড়তি কোনো খরচের জন্য বাড়িতে বিবাদ হবে, ব্যবসা আজ ভালোই চলবে, সকাল থেকে শরীর আজ ভালো থাকবে না, বাড়িতে ভোগবিলাসের জন্য খরচ বাড়বে, বাবা মায়ের সঙ্গে ছোট বিষয় নিয়ে অশান্তি হবে, ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে, চিকিৎসার জন্য একটু খরচ বাড়বে। আপনার স্বাস্থ্য পুনরায় উন্নতির জন্য সেরা দিন, প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভে সমৃদ্ধি আনবে। আপনার পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কাজকর্ম, ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভের দ্বারা নয়। ভালোবাসায় অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না। যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায় অনুসরণ করাবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মকর রাশি রাশিফল। আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন, যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন। জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে, সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ব্যাপার আলোচনা করবেন না, কেউ আপনার প্রশংসা আজ করতে পারে, সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন। আজ শত্রুর ব্যাপারে একটু সাবধানে থাকুন, বাজে সঙ্গের জন্য কোনো বিপদ হতে পারে, গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতি হবে, স্ত্রীর ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে, ব্যবসা বা কাজের দিকে নতুন রাস্তা আজ খুঁজে পাবেন, বাড়িতে কোনো অশান্তি আজ হতে পারে,
বন্ধুর থেকে কোনো উপকার আজ পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। কুম্ভ রাশি রাশিফল, আজ বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আসবে, নতুন প্রেমের ব্যাপারে একটু চাপ আসতে পারে, আপনার ব্যবহার আজ বাড়ির লোকের খারাপ লাগতে পারে, ব্যবসায় ভালো সুযোগ মিলতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হবে, গান বাজনা নিয়ে যারা থাকেন তাদের ভালো সময়, যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি একটি চমৎকার দিন, কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে, আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন, আপনার আলাপচারিতায় অকৃত্রিম হন, কারণ কথায় সত্যতা না থাকলে কোনো কাজ হবে না, আজ আপনি বিয়ে সত্য ভাবাবে জানতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মীন রাশি রাশিফল, আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন, কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে, আপনার খরচের অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে, আপনি আজ কিছু সমস্যার সম্মুখীন হবেন, ভালোবাসায় আনন্দ উপভোগ করতে পারবেন, এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে, আজ আপনার হাতে কিছু অপচয় হবে, লেখকদের জন্য ভালো কিছু ঘটতে পারে, নিজের জন্য কোনো খরচ বৃদ্ধি পাবে, সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে, আজ সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে, ভ্রমণের জন্য কোনো আলোচনা হবে, ব্যবসার জন্য বাড়তি খরচ হবে, চাকরির জায়গায় উন্নতির যোগ আছে, আজ মাথার যন্ত্রণা বাড়তে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। ভালো থাকুন, সুস্থ থাকুন।